বেশি অবাক করা যে জিনিসগুলো দিয়েছে যেটা এক্সপেক্ট করি। শর্টগানের মধ্যে ট্রিটমেন্ট শর্টগান, শর্টগানটা তো অবভিয়াসলি আমাদের ক্লোজ রেঞ্জে ইউজ করতে হবে, কিন্তু লং রেঞ্জে ইউজ করার জন্য আমাদের ট্রিটমেন্ট স্নাইপার এত জোস একটা জিনিস। Hey yo, what's up guys, it's Mr. Tripolar and welcome to my channel. Niye ashlam tomader jonno aro ekta awesome video. Title ebong thumbnail dekho already bujhe gecho ajker video ta hocche amader advance server ke niye. Eta sei server jekhane amra free fire er next update e ki ki ashte pare sheitar byapare age theke ekta dharona peye jai. Ajker video tao sei dharona ke niye ajker ei chotto kato video er moddhe amader next update e ki ki ashte pare tar sob kichu details amra dite jacchi. Ar bhai re bhai emon koyekta jinish chilo jegulo amra expect korini je টাইপের কিছু আসতে পারে। তো গাইস একটা মুহূর্ত মিস করো না। তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। আমরা আমাদের অ্যাডভান্স সার্ভারের আইডিতে এসে পড়েছি। এবারে অ্যাডভান্স সার্ভারে না অনেক বেশি কিছু চেঞ্জ হয়নি, অল্প কিছু নতুন এসেছে, কিন্তু ওই অল্পর মধ্যেও না এমন কিছু রয়েছে অনেক বেশি ইউনিক, এমন কিছু রয়েছে অনেক বেশি ভালো লেগেছে। তো আমাদের মুড, নতুন মুডগুলো যদি চেক করতে যাই তাহলে পেট মানিয়া নামে এবং সিএস স্ট্রাইক আউট নামে নতুন দুইটা মুড এসেছে। পেট মানিয়ে এইটা আমার কাছে মারাত্মক লেগেছে। ডিজাইনার্স ডেন নামে একটা জিনিস এসেছে, এইটাই মেবি আমাদের ওই যে ম্যাপ ডিজাইন করে যে 1 vs 1 বা 4 vs 4 খেলার একটা ইয়ে আছে না, নিজের মতো করে ম্যাপ ডিজাইন করা, এইটা মনে হয় ওইটা নেক্সট আপডেটে মনে এটা এসে পড়তে পারে। আমাদের ক্যারেক্টারের মধ্যে টোটাল 3টা নতুন ক্যারেক্টার এসেছে। এর আগে মনে আছে गाइस আমাদের ফিমেল নতুন একটা ক্যারেক্টার এসেছিল যেটা আমরা বলতে পারছিলাম না, কিন্তু বলছিলাম এটা যে মোকো এর মতো। তো এইটা মনে হয় ইলাইট মোকো হিসেবে আসবে। गाइस এখানে দেখতে পাচ্ছো আমাদের ইলাইট মোকো আর মোকো এর স্কিল অলমোস্ট সেম, শুধুমাত্র আমাদের মোকো ইলাইট মোকো যখন হবে তখন যে এনিমিকে যখন আমরা মারবো তখন মার্ক হবে, আর কিন্তু এনিমিটা যখন নড়াচড়া বেশি করবে বা দৌড়ানো অবস্থা থাকবে তখন ওই মার্কটা বেশিক্ষণ ধরে থাকবে। এছাড়া गाइस আমাদের আরো দুটো প্যাসিভ স্কিলের নতুন নতুন ক্যারেক্টার এসেছে। ম্যাক্সিমের মাথায় নতুন একটা ক্যাপ দিয়ে দিয়েছে, এইটা দ্বারা কি ম্যাক্সিমকে কোনো এক্সট্রা কিছু করার চিন্তা ভাবনা করতেছে নাকি কে জানে, এতদিন ধরে ম্যাক্সিম চেঞ্জ হয়নি। যাই হোক আমাদের এটা হচ্ছে নতুন প্যাসিভ স্কিলের ক্যারেক্টার। এখানে দেখতে পাচ্ছ ম্যাক্স হওয়ার পর 30 HP করে দিবে। কখন? যখন আমরা সার্ভাইভ করবো একটা কমব্যাট, যখন আমাদের ফাইট হবে, এনিমিকে মারার দরকার নাই, কিন্তু ফাইট থেকে যখন আমরা বাঁচতে পারবো, সার্ভাইভ করতে পারবো, তখন যে আমাদের ওই 30 HP করে দিবে। গাইজ এটা হচ্ছে পুরোপুরি ম্যাক্স হওয়ার পরে, যে এইটা আমার কাছে তেমন একটা কাজের লাগে না। কিন্তু আরও একটা আমাদের প্যাসিভ স্কিলের ক্যারেক্টার এসেছে, এইটা মারাত্মক লেগেছে। এটা অ্যাক্টিভ স্কিল না, তো আমরা যে কোনো ক্যারেক্টারের সাথে ইউজ করতে পারবো। দেখতে পারতেছো গাইজ যদি কোনো আমরা এনিমিকে মারি, মারার পরে যে আমাদের ওই এনিমি যেখানে মেরেছে ওইটার আশেপাশের 50 মিটার পর্যন্ত আর কি কি কোন এনিমি কোথায় রয়েছে ওদের লোকেশন আমরা পাবো, আর এইটা শুধুমাত্র আমরাই পাবো না, আমাদের টিমমেটদের সাথেও শেয়ার হয়ে যাবে। এই ক্যারেক্টারটা আমার কাছে মারাত্মক লেগেছে। আমাদের স্কোয়াডের মধ্যে যে কোনো একজন যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু হয়ে যায়। নতুন একটা পেট এসে পড়েছে যেটা খরগোশের মতো দেখতে, যেটা মেবি আমি আমাদের পার্মানেন্ট পেট হিসেবে ইউজ করতে পারি, দেখা যাক আসার পরে দেখবো নি। আর এইটার অ্যাবিলিটি হচ্ছে গেইন ইপি এভরি টাইম দ্য সেফ জোন শ্রিঙ্ক। যখন আমাদের সেফ জোনটা ছোট হতে থাকবে তখন যে আমাদেরকে ইপি দিতে থাকবে যখন আমরা এই পেটটা ইউজ করবো। আবার বলতেছে গাইজ এইচপি না, হেলথ না, এটা দিবে হচ্ছে আমাদেরকে ইপি। আর এছাড়া সব থেকে বেশি অবাক করা যে জিনিসগুলো দিয়েছে যেটা এক্সপেক্ট করিনি, ট্রিটমেন্ট গান তো আমাদের ছিলই তাই না। দেখো গাইজ আমাদের এখানে কোনো টাইপের গানের মধ্যে কোনো টাইপের চেঞ্জেস আনেনি, নতুন কোনো গান দেয়নি, কিন্তু এমন টাইপের গান দিয়েছে ভাই আমি পুরো টাস্কে হয়ে গেছি। শর্টগানের মধ্যে ট্রিটমেন্ট শর্টগান, ব্রো আর ইউ কিডিং মি রাইট নাও? ট্রিটমেন্ট শর্টগান এখন আমার টিমমেটকে মনে করো মুখের সামনে যে শর্টগান দিয়ে বাইরাবো, শর্টগান দিয়ে গুলি করবো, আবার মেবি একটা থেকে দুইটা গুলির মধ্যে হেল্পফুল হয়ে যাবে তাই না। শর্টগানে তো এইরকমই হয়। আর এটা ড্যামেজও মনে হয় মোটামুটি দিবে, লাইক এটা তোমরা এনিমির গায়েও ইউজ করতে পারো। আর যেহেতু এই গান লাইক এখন ওটাকে পিস্তলের বদলে ইউজ করা যাবে না, তো এইটা যদি নাও তাহলে শর্ট রেঞ্জের বা লং রেঞ্জের গান স্যাক্রিফাইস করেই তোমাদের নেওয়া লাগে। আর শুধু শর্ট রেঞ্জে না গাইস আমাদের স্নাইপারের দিক দিয়েও ট্রিটমেন্ট স্নাইপার এসে পড়েছে। শর্টগানেরটা তো অবভিয়াসলি আমাদের ক্লোজ রেঞ্জে ইউজ করতে হবে, কিন্তু লং রেঞ্জে ইউজ করার জন্য আমাদের ট্রিটমেন্ট স্নাইপার এসে পড়েছে। এখন দূর থেকেও আমরা যত দূরে থাকুক না কেন একে এনিমিকেও মারতে পারবো, আর দ্বিতীয়ত আমরা অনেক দূর থেকে আমাদের টিমমেটদেরকেও রিভাইভ করতে পারবো বা ট্রিট করতে পারবো আর কি। এই জিনিসটা ভালো লেগেছে। আর আমি এইগুলো নিয়ে ফার্দার আরও ডিটেলসে ভিডিও আনবো। আর এছাড়া আমাদের এই গানগুলো ড্যামেজও মারাত্মক পাচ্ছিলাম, 60 করে ড্যামেজ দিচ্ছিল যেটা স্নাইপার ছিল। আর শর্টগানের কথা তো বললাম, পেট বানিয়া এই জোস মুডটা এখন আমরা ট্রাই করতে যাচ্ছি ভাই। আপনার নতুন আইটেম উড যেটা সিএস স্ট্রাইক আউট, ওইটা আমি ট্রাই করতে পারিনি কেন জানি আমাকে ঢুকতে দিচ্ছিল না। যাই হোক, এইটা হচ্ছে আমাদের পেট মানিয়া মুড। আমাদের মোবাইলে স্টাম্বল গাইস এবং পিসিতে যারা ফল গাইস খেলেছে তারা এই মুডটার ব্যাপারে বা এই গেমটার ব্যাপারে পরিচিত। এত জোস একটা জিনিস যে আমাদের ফ্রি ফায়ারের ভিতরে অ্যাড করে, ভাই কি বলবো, মারাত্মক লেগেছে এই জিনিসটা। আমাদের ছোটখাটো যে কয়টা ফেমাস গেম ছিল না সবগুলো মনে করো ফ্রি ফায়ারের ভিতরে অ্যাড করে দিচ্ছে। তো এইটাতে মেইনলি আমাদের পেট হিসেবে আমাদের যে পেটটা আমরা নিব, আপাতত আমার বিলাইটা ইকুইপ করা ছিল, ওইটা নিয়ে আমরা শুরু করতে থাকবো। আর তারপর যে আমাদের বিভিন্ন টাইপের বাধা আসবে ওগুলো এড়িয়ে, তারপর এটা দেখতে ইজি লাগতেছে। আমি কয়েকবার ট্রাই করার পরে যে আমার কাছে ইজিলি আমি কমপ্লিট করতে পেরেছি, কিন্তু ভাই সাহেব এটা আসলে কঠিন। যারা প্রথম খেলবে না অনেক বেশি কঠিন লাগবে তোমাদের কাছে, দেখো। আর এটা আমি মেইনলি হচ্ছে ফল গাইস খেলেছি, তো আমার হালকা পাতলা হাত আছে বা আমার এইটা একটু নলেজ আছে যে কি টাইপের হতে পারে, তো ওই হিসেব করে আমি খেলছিলাম। আর স্টাম্বল গাইস যারা খেলেছে মোবাইলের গেমটা, ওইটাও অলমোস্ট সিমিলার। এখন থেকে তাহলে ফ্রি ফায়ারে এসে পড়েছে, ভাই সিরিয়াস ম্যান, এই টাইপের একটা গেম অ্যাড করবে আমি কল্পনাও করিনি। তো আমাদের ফ্রি ফায়ারের ভিতর মিনি গেম হিসেবে এই জিনিসটা অ্যাড করে দিয়েছে। এটাতে হচ্ছে পাল্লা করে আমরা কে আগে যেতে পারি এইটা দেখতে হবে আমাদের। তো অলমোস্ট আমাদের অনেক দূর পর্যন্ত এসে পড়েছে। আমাদের নিচে যদি আমরা পড়ে যাই তাহলে যা এখান থেকে আবার শুরু করে দিবে, যেমন আমরা এখন নিচে পড়ে গিয়েছি, আবার এই চেক পয়েন্ট থেকে আমাদের শুরু করে দিল। কিন্তু আমাদের মেইন জিনিস হচ্ছে আমাদের যে কয়জন হচ্ছে ওর মধ্যে থেকে আমাদের মাত্র 19 জন নেক্সট রাউন্ডে যাবে, ঠিক আছে। তো টপ 19 জনের মধ্যে আমাদের থাকা লাগবে। টপ 19 জনের মধ্যে যদি আমরা থাকি তাহলে যে নেক্সট রাউন্ডে যাবো, এরকম করে করে একেবারে টপ একজন, মাত্র একজন যখন থাকবে তখন যে এক একটা রাউন্ড আসবে, আর লাস্টে যে শুধুমাত্র একজনই থাকবে আর ও হতে হবে আমি, তাহলে যে উইনার হব আমি। আর এরকম অনেকগুলো মুড রয়েছে, সবগুলো পার করার পর মাত্র একজন উইনার থাকে আর কি। এই গেমটা তোমরা অনেক বেশি মারাত্মক, মানে অনেক বেশি ভালো লাগবে। এটা তো শুধুমাত্র আমি একটা রাউন্ডের ভিডিও করেছি, এরপরে আমাদের এই শুধুমাত্র একটা মুড দিয়ে মেবি পুরো একটা ভিডিও আছে, ওইটা অনেক বেশি জোস হবে, দেখো। মানে আমি এখনো পর্যন্ত জানিও না যে কি টাইপের মুড এসেছে, লাইক এই মুডটা এরপরের রাউন্ডগুলো যে কি টাইপের হবে এইটার ব্যাপারে আমার তেমন কোনো ধারণা নেই। তো যখন আমি পুরোটা মুড খেলবো তখন যে আমি বুঝতে পারবো। আমি শুধুমাত্র একটা রাউন্ড খেলেছি আর তারপরে যে আমি শেষ করে দিয়েছি আমাদের ভিডিও কমপ্লিটের জন্য। যে গাইস দেখতে পাচ্ছি আমরা ভিডিও করে ফেলেছি, মাত্র 6 জন আমাদের এখানে এসেছে। এরকম করে করে আমাদের 19 জন যখন হবে তখন যে নেক্সট রাউন্ডে দিবে, আর তারপর যে টপ 1। গাইস এই ছিল আমাদের অ্যাডভান্স সার্ভারের ব্যাপারে ছোটখাটো ভিডিওটা, যেই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে নেক্সটে কী কী আসতে আছে সেইটার ব্যাপারে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। কিন্তু এছাড়াও আমাদের ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসতে আছে। আমাদের নতুন কী কী এসেছে, এক হচ্ছে আমাদের ক্যারেক্টার এসেছে, যার মধ্যে দুটো প্যাসিভ স্কিলের ক্যারেক্টার, ওর মধ্যে একটা ক্যারেক্টার আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। দুইটা নতুন গান এসেছে, দুইটা ট্রিটমেন্ট গান, কিন্তু ট্রিটমেন্ট ছাড়াও তুমি ইউজ করতে পারবা। নতুন একটা পেট এসেছে, যেইটা মেবি আমাদের নেক্সট আপডেটে আসবে, কারণ অলরেডি একটা পেট আসার কথা কিন্তু আসেনি, বাগের যে পেটটা ছিল। আর এছাড়া গাইজ আমাদের নতুন দুইটা মুড এসেছে, ওর মধ্যে থেকে একটা মুড আমরা ট্রাই করতে পারিনি, ঢুকতে দিচ্ছিল না। আর একটা মুড তো তোমরা দেখলে, এই মুডটা তোমাদের টাইম কাটাতে অনেক বেশি হেল্প হবে। আর এছাড়াও আমার কাছে মুডটা পার্সোনালি অনেক বেশি জোস লেগেছে। কিন্তু নেক্সট ডে আমাদের ভিডিও হিসেবে, ডিটেলস ভিডিও হিসেবে কোনটা আগে দেখতে চাও, আমাদের কি চাও কিনা নতুন গানগুলো নিয়ে কোনোটা চ্যালেঞ্জ করে, অথবা আমাদের মুড যেটা দেখলে নতুন মুডটা ওইটা নিয়ে ফুল মুডটার একটা ভিডিও আপলোড করবো কিনা সেইটা আমাকে জানিয়ে দিও। যাই হোক গাইজ, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তোমরা তো জানো কি করতে হবে, অবশ্যই লাইকটা দিদি আর যে লাইক দিচ্ছে তাদের সবার কাছে ছোটখাটো হলো একটা কমেন্ট চাই। আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করবো তখনই তোমার এই ভিডিওগুলো চলবে। তো ইয়াপ গাইজ, আজ এ পর্যন্তই, টিল নেক্সট ভিডিও অর স্ট্রিম, আল্লাহ হাফেজ গাইজ, পিস।